नमस्कार बंधुरा, बेंगुली प्राइमे आरो एकटी नतून भिडियोते तोमादे सकलके जानाय सुस्वागतम। बंधुरा, तोमादे सकल परीक्षार्थीदेर जोन्नो अत्यंत एकटी खराब खबर रयेछे, जा देखे बर्तमान परिस्थितिते अवश्यई तोमादे सतर्कता अवलम्बन करा जरूरी। कारण खबर मोताबेक स्कूल खोलार परई प्राय 1 লক্ষ ছাত্রছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। তো চলুন বন্ধুরা সেই খবরটি জেনে নেওয়া যাক। এবং বন্ধুরা, স্কুল খোলার ব্যাপারে ভিডিও শেষে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো চলুন খবরের মূল অংশটুকু জেনে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আপডেটের প্রথমেই লেখা রয়েছে স্কুল খুলতেই বিপত্তি। আমেরিকায় 2 সপ্তাহে করোনা আক্রান্ত প্রায় 1 লক্ষ শিশু। তো এখানে বলা হয়েছে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 2 কোটি ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 7,38,937 জনের। করোনা আক্রান্তের নিরীক্ষে তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। এখানে এখনও পর্যন্ত 52 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। মৃত্যু হয়েছে 1,66,192 জনের। এই পরিস্থিতিতে স্কুল খুললেই বিপত্তি বাড়ল আমেরিকায়। স্কুল খোলার পর বিগত 2 সপ্তাহে সেখানে প্রায় 1 লক্ষ শিশু করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আমেরিকান একাডেমিক অব পেডিয়াট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশনের যৌথভাবে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্কুল খোলার পর বিগত 2 সপ্তাহে আমেরিকায় 97,000 শিশুর করোনা আক্রান্তের খবর মিলেছে। এই তথ্য সামনে আসার পর নড়ে চড়ে বসেছে মার্কিন প্রশাসন। করোনা আতঙ্কের জেরে বিশ্বের অধিকাংশ দেশেই বন্ধ স্কুল কলেজ সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় সর্বত্রই অনলাইনে পঠন পাঠন চালু রাখা হয়েছে। হাতে গোনা কয়েকটি দেশে স্কুল কলেজ চালু করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে একাধিক কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে। আমেরিকায় গত কয়েক মাস ধরে শিশুদের স্কুলে ফেরানো যায় কিভাবে তা নিয়ে গবেষণা ভাবনা চিন্তা চলছিল মার্কিন প্রশাসন। মাসখানেক আগে সেখানে বেশ কিছু স্কুল ফের চালু করা হয়েছিল। তারপরেই আমেরিকায় লাফিয়ে বেড়েছে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা। তাই ফের নতুন করে এ বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে মার্কিন প্রশাসন। কারণ স্কুল খোলার পর জুলাই মাসের শেষ 2 সপ্তাহে আমেরিকায় শিশুদের মধ্যে করোনা সংক্রমণ প্রায় 40% বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন আমেরিকান একাডেমিক অব পেডিয়াট্রিক্স অ্যান্ড চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন। বন্ধুরা, আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ। তো এই কঠিন পরিস্থিতিতে এখন ভারতবর্ষে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেওয়া হয়, তাহলে নিশ্চয় বুঝতেই পারছো অবস্থাটি কীরূপ হবে। যেহেতু ভারতের জনঘনত্ব অপেক্ষাকৃত অনেক বেশি, তাই এই পরিস্থিতিতে স্কুল খোলা কি উচিত, এই প্রশ্নের উত্তর আমি তোমাদের সকলের কাছে জানতে চাই। তাই তোমাদের মতামত অতি অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। বন্ধুরা, এই খবরটি তোমাদের জানা দরকার ছিল, কারণ এটি থেকে আশা করছি তোমরা সকলেই সাবধানতা অবলম্বন করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।